ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে 16 সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য। ক্যাপ্টেন্সি থেকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেএল রাহুলকে এবং নতুন ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার উপরে। এবার টিমে জায়গা পায়নি ভারতীয় টিমের স্টার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। এতদিন পর্যন্ত ভারতীয় টিমে সাইড বেঞ্চে বসে থাকলেও এবার ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা হল না সঞ্জু স্যামসনের। দল থেকে একবারই ছেড়ে ফেলা হয়েছে হয়তো শেখর ধাওয়ানকে। ভারতীয় টিমে রোহিত শর্মার অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হতো শেখর ধাওয়ানের উপরে, কিন্তু এবার শেখর ধাওয়ানের জায়গা হল না ভারতীয় টিমে শ্রীলঙ্কার বিপক্ষে। কে বা কারা জায়গা পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এই ওডিআই সিরিজে দেখুন। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরবে ক্যাপ্টেন রোহিত শর্মা, কেএল রাহুল ও বিরাট কোহলি। 2023 ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখেই 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই এবং ক্যাপ্টেন রোহিত শর্মা। দীর্ঘ 10 বছরের রোহিতের ওপেনিং পার্টনার শেখর ধাওয়ানকে দলে রাখেনি বিসিসিআই 2023 ওয়ার্ল্ড কাপে ভারতের মাটিতে, কিন্তু মিস্টার আইসিসি কে দল থেকে ছেটে ফেলেছে বিসিসিআই। তাই ওপেনিং এ জায়গা পেয়েছে শুভমন গিল। ওয়ানডে টি টোয়েন্টি কিংবা টেস্ট তিন ফরম্যাটেই এই মুহূর্তে ভারতের ওপেনিং এ নতুন দিশা দেখাচ্ছে শুভমন গিল এবং ওপেনিং পজিশনে জায়গা পেতে পারে ঈশান কিশন, ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান। রোহিতের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে 200 রান করেছে ঈশান কিশন এবং ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে ঈশান কিশন, ফাস্টেস্ট 100 করার রেকর্ড গড়েছে ঈশান কিশন। টিম যদি চায় ডানহাতি এবং বামহাতি কম্বিনেশনে রোহিতের সাথে ঈশানকে ওপেনিং করতে দেখা যেতে পারে ভারতের ওডিআই ম্যাচে। মিডল অর্ডার ব্যাটসম্যানদের তালিকায় রয়েছে ক্যারিয়ারের 72তম সেঞ্চুরি ও ওয়ানডে ক্রিকেটে 44তম সেঞ্চুরি করেছে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি। তাই বিরাট কোহলির সমর্থকেরা চাইবে ঘরের মাঠে যেন বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারে, এটাই চেয়ে ভারতীয় টিমের সমর্থকেরা এবং বিরাট ভক্তরা। এবং বিরাট কোহলির সঙ্গে মিডল অর্ডারে জায়গা পেয়েছে সূর্যা কুমার যাদব। টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান ব্যাটসম্যান হলেও এখনও ওয়ানডে ক্রিকেটে সেভাবে পারফর্ম করতে পারেনি সূর্যা কুমার যাদব তথা স্কাই। তাই স্কাই এর কাছে সুযোগ আছে ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে ভালো পারফর্ম করে জায়গা শক্ত করার টিমের মধ্যে। সূর্যা কুমার যাদবের সঙ্গে মিডল অর্ডারে জায়গা পেয়েছে ভারতের স্টার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। ভারতীয় ব্যাটারদের মধ্যে 2022 সালে সর্বোচ্চ 1609 রান করেছে তিন ফরম্যাট মিলিয়ে এবং বিশ্বের মধ্যে 3 নম্বরে রয়েছে বাবর আজম এবং লিটন দাসের পরে। তাই শ্রেয়াস আইয়ারের কাঁধের উপর থাকবে সব থেকে বড় দায়িত্ব মিডল অর্ডারে। মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য নাম হল কেএল রাহুল। যদিও রিসেন্টলি টি টোয়েন্টি টেস্ট কিংবা ওডিআই ক্রিকেটে সেভাবে ফর্মে নেই কেএল রাহুল, যদি প্লেইং ইলেভেনে সুযোগ পায় কেএল রাহুল, তার কাছে সুযোগ আছে 3টি ম্যাচেই পারফর্ম করে প্রুভ করা এবং দলে জায়গা শক্ত করার। এবং অলরাউন্ডারের তালিকায় রয়েছে হার্দিক পান্ডিয়া। কেএল রাহুল এতদিন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব থাকলেও হার্দিক পান্ডিয়াকে এবার ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়ানডে ক্রিকেটে এবং ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে এবার থেকে হার্দিক পান্ডিয়া। অলরাউন্ডারের তালিকায় রয়েছে 2 জন স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও তার সঙ্গে রয়েছে অক্ষর পাটেল। 2023 বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে রয়েছে তাই 2 জন লেগ স্পিনারকে টিমে জায়গা দিয়েছে, ওয়েস্টবেন্দ্র চাহেল এবং চায়নাম্যান বলার কুলদীপ যাদব। ভারতীয় টিমের স্পিন ডিপার্টমেন্ট সামলাবে এই 2 বলার। ফাস্ট বলারের তালিকায় রয়েছে 4 জন ফাস্ট বলার, এক্সপিরিয়েন্স বলার মোহাম্মদ শামি এবং তার সঙ্গে রয়েছে মোহাম্মদ সিরাজ এবং নবাগত 2 জন রয়েছে উমরান মালিক এবং আশদীপ সিং। আশদীপ সিং রিসেন্টলি টি টোয়েন্টি এবং ওডিআই এ অসাধারণ পারফর্ম করছে ভারতের হয়ে এবং 2022 সালে ভারতীয় টিমের সব থেকে সেরা আবিষ্কার হল আশদীপ সিং এবং উমরান মালিক। আপনার কি মনে হয় এই 16 সদস্যের দলই হবে ভারতের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড এবং এই টিম নিয়ে কি ভারতীয় টিম 2023 ওয়ার্ল্ড কাপ ঘরের মাঠে জিততে পারবে নাকি কোনো চেঞ্জের দরকার আছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।